আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। আগামী 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন হবে আজ। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। রিজার্ভ ডলারের সংকট, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী চাপসহ অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যে 7,61,785 কোটি টাকা ব্যয়ের পঞ্চম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 2041 সালের মধ্যে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, এই শিরোনামে এবারের বাজেটে দেশের জিডিপির আকার 50,06,672 কোটি টাকা করা হচ্ছে। এবারের বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের ক্যাটাগরিতে নিয়ে দাম কমানোর প্রস্তাব আসতে পারে। দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করতে বিদ্যমান 20-25% আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক 10-5% কমানোর প্রস্তাব আসছে বাজেটে। দামি গাড়ির ওপর নতুন কর আরোপ হতে পারে, ফলে বাজেটে দামি গাড়ি আরও দামি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, বাজেট প্রস্তাব সংসদে উত্থাপনের অনুমোদন দিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক কি শুরু হয়েছে আমাদের জানাবেন। জি মালিহা, আপনি যে কথা বলছিলেন, আসলে বাজেট অধিবেশনের আগে মন্ত্রিপরিষদের যে বিশেষ সভাটি হয় সেই বৈঠকটি শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু একটু আগে, ঠিক 10 মিনিট আগে মন্ত্রিপরিষদ সদস্য যারা রয়েছেন তারা প্রবেশ করেছেন। আমরা একটু আগে দেখি স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু বেশ কিছুক্ষণ আগেই ঢুকেছেন এই বৈঠকে, এবং যারা সংসদ সদস্য রয়েছেন তারাও কিন্তু আস্তে আস্তে আসছেন, তাদের বৈঠক রয়েছে এবং বাজেটের যে কিছু প্রস্তুতি রয়েছে এইসব বিষয়ের কারণে কিন্তু তারা বেশ আগে ঢুকেছে। এবং পুরো সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী সব আজকে সংসদ উপস্থিত থাকবেন এবং একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি দিন আসলে বাজেট ঘোষণার আজকের এই দিন, এবং দেশের ইতিহাসে কিন্তু সবচাইতে বড় যে বাজেট সেটি কিন্তু ঘোষণা করা হচ্ছে, 7,61,000 কোটি টাকার যে বড় অঙ্কের বাজেট। এবং এই বাজেটের একটু যদি ধরনটা বলি, এর আগে কিন্তু উন্নয়নমূলক বাজেট ছিল, ডিজিটাল বাংলাদেশ ছিল, আমরা কিন্তু এখন যেটি শুনছি যে আসলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথেই প্রথম বাজেটটি কিন্তু এবার করতে যাচ্ছে, এবং এটি বাংলাদেশের কিন্তু 52তম বাজেট এবং বর্তমান সরকারের 15তম বাজেট, 3টি মেয়াদে 15তম বাজেট, এবং এই বাজেটই কিন্তু এই সরকারের শেষ। এবং এই বাজেটের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বর্তমান সরকারের মেয়াদে অর্ধেক সময় 6 মাস তারা পার করবেন, এবং পরবর্তী যে সরকার গঠন হবে আগামী বছর সেই সংসদের যে সরকার প্রতিনিধিত্ব করবে তারা কিন্তু অর্ধেক বাজেট বাস্তবায়ন করবে। এর ফলে এই নতুন এই বাজেটটি কিন্তু আসছে বছরের যে বাজেটটি এটি কিন্তু বেশ চ্যালেঞ্জের, এবং আপনারা জানেন যে এই বাজেটটি কিন্তু নির্বাচনের বছর, নির্বাচনকে প্রাধান্য দিয়ে কিন্তু এই বাজেটটি করা হচ্ছে। একদিকে যেমন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হচ্ছে, 4টি স্তম্ভকে গুরুত্ব দেওয়া হচ্ছে, স্মার্ট ইকোনমি, খাদ্য ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা এবং নির্বাচনকে যেমন প্রাধান্য দেওয়া হচ্ছে, একই সঙ্গে কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই যে আপনার রয়েছে রাজস্ব আদায় থেকে শুরু করে কিভাবে বাজেটের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা হবে, ঘাটতি বাজেট কিভাবে করা হবে, বৈদেশিক ঋণ সহ এই যে IMF ঋণ সহ বিভিন্ন বিষয়গুলো এবার চলে আসছে, এবং কর আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ মানে করা হয়েছে এটি আসলে কতটুকু অর্জন করতে পারবে বাংলাদেশ, এবং এই সরকার তার মেয়াদ পর্যন্ত কতটুকু চ্যালেঞ্জ মোকাবেলা করে যেতে পারবে এবং আগামী সরকারের জন্য কতটুকু চ্যালেঞ্জ থাকবে, এই নানান সমীকরণ কিন্তু এবারের বাজেটে রয়েছে। এবং এবারের বাজেটকে ঘিরে কিন্তু দেশে বিদেশে প্রত্যেকেরই আগ্রহের একটি বিষয় রয়েছে, এবং যেহেতু আর কিছুদিন পরেই সরকারের মেয়াদ শেষ হচ্ছে, নির্বাচন হবে, নির্বাচনকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা কী হবে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কী হবে, এই সমস্ত নানান বিষয় কিন্তু এবারের বাজেটে উঠে আসছে। এবং এই বাজেটের বৈঠক, বাজেট অধিবেশন যখন শুরু হবে তারপরে যখন সংসদ সদস্যরা বাজেটের অধিবেশনে যোগ দিবেন তাদের প্রতিক্রিয়া আমরা জানতে পারবো, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে এবং যারা সংসদ সদস্য রয়েছেন তাদের কাছে আমরা একটু জানতে পারবো তারা বাজেটকে কীভাবে দেখছেন এবং কতটুকু চ্যালেঞ্জ তারা মনে করছেন, কীভাবে বাজেট বাস্তবায়ন হবে, বাজেটে তাদের প্রত্যাশার জায়গা কী, এবং বাজেট সংশোধনের
ক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা রাখবেন এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। এবং সারা দেশের মানুষের আজকে নজর কিন্তু আজকে সংসদের দিকে এবং এই বাজেটের দিকে। এই ছিল আমার কাছ থেকে জাতীয় সংসদ থেকে বাজেটের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন আতিকা রহমান। বাজেট ঘোষণার আগেই প্রভাব পড়তে শুরু করেছে নিত্য পণ্যের বাজারে। এরই মধ্যে বেড়ে গেছে আমদানি নির্ভর বেশিরভাগ পণ্যের দাম। কেজি প্রতি কফির দাম বেড়েছে 200 টাকা। 350 গ্রাম ওজনের দুধের প্যাকেটের দাম 50 টাকা বেড়ে 450 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাজু বাদাম, এসবগুলের ভুষি, বিভিন্ন ধরনের সসের দামও বেড়েছে। এতে ক্ষোভ জানিয়েছে ভোক্তারা। এদিকে চট্টগ্রামে নতুন করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 260 টাকা পর্যন্ত। বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সহ বিভিন্ন মশলা। বিভিন্ন প্রকার মাছও বেশি দামে বিক্রি হচ্ছে। গণসংযোগে ব্যস্ততা চলছে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। নগরীর উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছে তারা। খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বড়বাজার এলাকায় প্রচারে বের হয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী নগরীর টুটপাড়ায় গণসংযোগ শেষে পথসভা করবেন। ইসলামী আন্দোলনের প্রার্থী রূপসা মাছবাজার এলাকায় প্রচারে নেমেছেন। বরিশালে মেয়র প্রার্থী ও সমর্থকরা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থী খোকন আবদুল্লাহ দুপুরে ছাত্রলীগের প্রতিনিধি সম্মেলনে যোগদান করবেন। ইসলামী আন্দোলনের প্রার্থী নগরীর স্কুলের মোড়ে গণসংযোগ করছেন। সীমারঘাট এলাকায় প্রচার চালাচ্ছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। এদিকে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, প্রার্থীরা তাদের প্রচারে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের এসব প্রতিশ্রুতির বিষয়ে নগরবাসীর মন্তব্য কি জানাবেন? হ্যাঁ, যেমনটা বলছিলেন, খুলনায় সকাল থেকেই কিন্তু মেয়র প্রার্থীরা মাঠে নেমেছেন। তারা প্রতিটা এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি খুলনার ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত, যেখান থেকে সারা খুলনায় পাইকারি সকল ব্যবসা করা হয়। সেই ব্যবসায়িক কেন্দ্রে বড়বাজারে তিনি গণসংযোগে নেমেছেন। তিনি কিন্তু প্রতিটি দোকানে দোকানে যাচ্ছেন, ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যবসায়ীদের কাছে তার ভোট প্রার্থনা করছেন এবং আগামীতে সুন্দর একটি পরিচ্ছন্ন নগর, ক্লিন গ্রিন নগর হিসেবে গড়ে তোলার জন্য তিনি খুলনাবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সঙ্গে তিনি খুলনার বন্ধ মিল চালু এবং আগামীতে যে নতুন ভোটার রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য আইটি পার্ক সহ বিভিন্ন স্থাপনা করবেন। এবং সর্বশেষ তিনি সকলকে একটি কথাই বলছেন যে আগামীতে তিনি পুনরায় নির্বাচিত হলে তার যে অসম্পন্ন কাজ রয়েছে তিনি তার এই অসম্পন্ন কাজ সম্পন্ন করবেন এবং তিনি আগামীতে নির্বাচিত হলে খুলনাকে একটি আদর্শ মডেল নগর হিসেবে গড়ে তুলবেন। সেই তাই তিনি সকল কর্মসভায়, সকল মত বিনিময় সভায় এবং সকল ভোটারদের কাছে যে তিনি এই প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখন বড়বাজারে প্রতিটি দোকানে দোকানে যে ব্যবসায়ীর সাথে কথা বলছেন এবং তাদের কাছে কিন্তু তিনি ভোট প্রার্থনা করছেন। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু প্রতিটি দোকানে দোকানে যাচ্ছেন। এছাড়া কিন্তু খুলনায় অন্য যে সকল মেয়র প্রার্থী রয়েছে তারাও কিন্তু সকাল থেকেই গণসংযোগ শুরু করেছেন। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রতিটি দোকানে দোকানে যে তিনি গণসংযোগ করছেন। মালিহা, এই ছিল খুলনা থেকে মেয়র প্রার্থীর গণসংযোগের সর্বশেষ সংবাদ। মালিহা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ এস এম মনিরুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে। বাজেট ঘোষণার আগেই প্রভাব পড়তে শুরু করেছে নিত্য পণ্যের বাজারে। এরই মধ্যে বেড়ে গেছে আমদানি নির্ভর বেশিরভাগ পণ্যের দাম। এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন আর বাজেটের আগাম কোনো প্রভাব কি বাজারে পড়েছে কিনা জানাবেন।
অস্থিতিশীল বিরাজ করছে। আমি ইতিমধ্যে দেখেছি যে বাজেটের আগে কিন্তু অনেক কৃষিপণ্যের দাম বেড়েছে, তার মধ্যে বিশেষ করে যে আপনার চিনি সহ চাল বিভিন্ন সবজির দাম বেড়েছে। এছাড়া কিন্তু সবজির দামও কিন্তু অনেকদিন বেড়ে গিয়েছে, বিশেষ করে মশলার দাম। আর আমরা দেখেছি যে গত কয়েকদিনে আসলে পেঁয়াজের দাম হয়তো বাণিজ্য মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে দাম কমবে আমদানি করলে, কিন্তু তার আগেই কিন্তু কমে ছিল, হঠাৎ করে আবার দাম বেড়ে গিয়েছে। বিশেষ করে পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে রংপুরের বাজারে 90 টাকা কেজি, এখানে আদা বিক্রি হচ্ছে আপনার 290 থেকে 300 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে আদা। এছাড়াও কিন্তু আপনার দেখেছি যে অন্যান্য সবজি সবজির দামে কিন্তু এখানে বাড়তিভাবে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে রংপুরে যে সমস্ত আপনার আমদানি নির্ভর সবজি এবং বিতরণ রয়েছে প্রতিটা দামে কিন্তু বেড়ে গিয়েছে, এবং বাজার নিয়ন্ত্রণে এবং আসলে এই সামনে ঈদকে ঘিরে একটা চিন্তিত ব্যবসায়ীরা বলছেন যে একটা চিন্তিত তারা কিন্তু তৎপর রয়েছে। তারা কিন্তু নিয়মিতভাবে এই বাজারকে অফিসিয়াল করে তারা কিন্তু ফাইনাল ফুট করছেন, যার ফলে সাধারণ ক্রেতারা তারা কিন্তু হারানোর শিকার হচ্ছেন এবং তারা কিন্তু নিত্যপণ্যের দামে বড় অসহায়ভাবে তারা জীবন করছেন। কারণ এখন বর্তমানে সময় তারা বলছেন যে আসলে আয়ের চেয়ে ব্যয় বেশি, যার ফলে এখন তারা অনেকগুলো অনেকেই ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন তার নিত্যপণ্যের বাজার বা রংপুরের বাজারে যে স্বাভাবিক পরিস্থিতি, এটি আসলে সরকারিভাবে মনিটরিং করে না হলে এবং এই বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য যদি বরাদ্দ না পাওয়ানো হয় তাহলে হয়তো বাজার অস্থিতিশীল থাকবে। এবং এই সামনে কোরবানি ঈদকে ঘিরে এখানকার এখন বাজার কিন্তু অনেকটাই এখন পর্যন্ত অস্থিতিশীল অবস্থা বিরাজ করায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। আপাতত এই ছিল আমার কাছে রংপুরের বাজারের সর্বশেষ খবর। মালিয়া, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:00 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।